আসসালামু আলাইকুম। হ্যালো লাভলি ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ইস্ট ছাড়া আটার তৈরি বাটার নান রুটি। এই আটার নান রুটি তৈরি করতে কি কি উপকরণ লাগবে, আসুন রেসিপিটির উপকরণগুলো আমরা সবাই দেখে নেই। এখানে 3 কাপ আটা নিয়েছি, 1/2 কাপ টক দই নিয়েছি, চিনি নিয়েছি 2 চা চামচ, বেকিং সোডা নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ মতো, আর বেকিং পাউডার নিয়েছি 1/4 চা চামচ পরিমাণ মতো। খাবারের সোডাকেই বেকিং সোডা বলা হয়ে থাকে, আর বেকিং সোডা বড় বড় মুদি দোকানেও কিনতে পাওয়া যায়। লবণ নিয়েছি 1 চা চামচ পরিমাণ মতো, মানে আমার পরিমাণ মতো আমি লবণ নিয়েছি, আপনারা স্বাদ মতো লবণ নিয়ে নেবেন। কুসুম গরম পানি নিয়েছি, আমার পরিমাণ মতো লাগবে, আর সয়াবিন তেল লাগবে 3 টেবিল চামচ পরিমাণ মতো। আটার নান রুটি বানানো শুরু করি। আটার সঙ্গে প্রথমে আমি লবণ দিয়ে দিচ্ছি, তারপর চিনি, বেকিং সোডা, বেকিং পাউডার দিয়ে দিলাম। এখন সমস্ত উপকরণ আমি একসঙ্গে মেখে নিচ্ছি। প্রথমে শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল, এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি টক দই দিয়ে দিচ্ছি। আর ফ্রিজের ঠান্ডা টক দই দিয়ে হবে না, টক দই স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর মানে নর্মাল করে তারপর দিতে হবে। দিয়ে দিলাম, আর পানি ঝরানো না, আমরা যেরকম টক দই খাই ওরকমই। এখন আমি এর সঙ্গে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। টক দইয়ের রেসিপি আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এর মধ্যে এখন দিয়ে দেব কুসুম গরম পানি। কুসুম গরম পানি এরকম পানি যে আঙুল চুবালে সহ্য করতে পারে, এরকম কুসুম গরম পানি হাত যেন সহ্য করতে পারে। আর কুসুম গরম পানি দিতে হবে আমরা নান রুটি বানানোর সময়, না হলে নান রুটি ফুলে না। আমরা একটা সফট ডো তৈরি করে নেব। যখন দেখবেন এরকম হাতে লেগে লেগে আসছে, সেই পর্যায়ে আরো 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিবেন। এইভাবে করে চারদিকটা ছিটিয়ে তারপর এই দেখুন হাতে কিন্তু আগের মতন লেগে আসছে না। আলতো হাতে মেশালেই কিন্তু হয়ে যাবে। আমার ডো তৈরি হয়ে গিয়েছে, দেখুন কতটা সফট হয়েছে। এখন একটু হাতে তেল মাখিয়ে উপরটা দিয়ে দিচ্ছি। এখন এই ডো আমি আধা ঘন্টার জন্য রান্নাঘরের চুলা পাশে রেখে দিব। চুলাটা লো হিটে রেখে তারপর মানে গরম স্থানে রেখে দিতে হবে, তাহলে ডো অনেকটা ফুলবে। আবার আপনারা চাইলে যে সাইডে একটু রোদ আসে, রোদের একটা সাইডে রেখে দিলে মানে একটু যে রোদ পায় সেক্ষেত্রেও ডো ফুলবে। ফিরব 30 মিনিট পরে। ফিরে এলাম 30 মিনিট পরে, দেখি কি অবস্থা আমার ডোর।
কতটা ফুলেছে দেখেই বুঝতে পারছেন। এই দেখুন এখন একটু বাতাসটা বের করে নিচ্ছি, একটু হালকা মুছে নিচ্ছি। কতটা সফট হয়েছে এখন এই ডো থেকে আমি সাতটা রুটি বানিয়ে নিব। এই ডো দিয়ে কিন্তু আটটা রুটি বানানো যাবে। আমি সাতটা লিচি কেটে নিচ্ছি। আমরা যে রুটি খেয়ে তার চেয়ে একটু মোটা হবে, পরোটার মতন। এরকম করে আমি লিচি কেটে নিচ্ছি। তার আগে আমি একটা কাজ করব। এখানে একটু পানি নিয়েছি আর একটু লবণ দিয়ে একটা লবণ পানির মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এটা আমাদের কাজে লাগবে। লবণ পানির মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে। এখন আমি রুটি বানানো শুরু করব। একটা লিচি নিয়ে নিচ্ছি। একটু আটা নিয়ে নিব। এই পাশটাতেও ছিটিয়ে দিলাম। এখন একটা রুটি তৈরি করে নিচ্ছি বেলনের সাহায্যে। এরকম উল্টে পাল্টে ঘুরিয়ে নিলেই চলবে। আমরা যখন রেস্টুরেন্টগুলোতে যে যখন আমরা কিনে খাই, তখন কিন্তু ওদের নান রুটির শেপটা একটু লম্বা ধরনের থাকে, একেবারে গোল থাকে না। আমি রুটি বেলে নিয়েছি। রুটি এরকম মোটা রেখেছি। এখন আমি এর এক পাশে লবণ পানির মিশ্রণ দিয়ে দিচ্ছি। এখন আমি নান রুটি ভেজে নেওয়ার জন্য চুলায় চলে যাচ্ছি। আমি লো হিটে একটি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি রুটি দিয়ে দিচ্ছি। যে পাশ পানি সেই পাশটা তাওয়ার মধ্যে থাকবে। এখন আমি রুটিটাকে ঢেকে দিচ্ছি। আর এই রুটি লো হিটে ভিজে নিতে হবে। একটু বাবলসের মতো দেখা যাচ্ছে। এখন ঢাকনা খুলে দিব। রুটিটাকে লো হিটে আগুনে ছেঁকে নিচ্ছি। এভাবে ধরে তাওয়াটাকে উল্টে এইভাবে ছেঁকে নিতে হবে। একটু ঘুরিয়ে ঘুরিয়ে ছেঁকে নিতে হবে যাতে সব পাঁচটাই হয়। এই দেখুন হচ্ছে, আরেকটু হবে। রুটি আমার ভাজা হয়ে গিয়েছে, নান রুটি। এখন আমি
তুলে নেছি, এভাবে করে উঠিয়ে নেছি। তুলে নিলাম, দেখুন আমাদের রুটির নিচের অংশটা কিন্তু অনেকটা ক্রাঞ্চি। এই যে আমরা দোকান থেকে যেভাবে নান রুটি কিনে খাই ঠিক ওরকম। আর এই যে আমি একটু বাটার মাখিয়ে নিচ্ছি, এই তো। বাটারের কারণে রুটিটা খেতে আরো ভালো লাগে। কে কিন্তু দেখে বুঝতে পারবে না যে এটা বাসায় তৈরি। এই দেখুন, সব দিক থেকে রুটি ঠিকঠাক মতো হয়েছে। এই রুটি বাইরে থেকে যেমন ও যে ক্রিস্পি, আবার ভিতর থেকে কিন্তু অনেকটা সফট। এ দেখুন, আমার আটা দিয়ে তৈরি সবগুলো নান রুটি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই কিছু রুটি পরিবেশন করে দেখাচ্ছি। কিছু রুটি নিয়ে নিচ্ছি আমি। আমি আটার তৈরি নান রুটি পরিবেশন করেছি গরুর মাংসের ঝোল দিয়ে। আর এই নান রুটি সব মাংসের তরকারি দিয়ে খেতে ভালো লাগে, নিহারি সাথেও খেতে ভালো লাগে। আশা করি আমার রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।